क्लास में रहता हूँ। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। শুনতে পাচ্ছ আশা করছি, যদিও মিউট করা আছে সবাইগুলো। তোমাদের ঈদ কেমন কাটলো, কেউ একজন বলো। হ্যালো, তার ভালো কেটেছে। কেটেছে? আচ্ছা, তো এর মধ্যে ঈদের পরে ক্লাস নিয়েছে কি কেউ তোমাদের কোনো স্যার? জি স্যার, নিয়েছে। ঠিক আছে, আমরা এখন পর্যন্ত 22 জন পেয়েছি, এখন দেখা যাক কয়জন আসে আরো। তো যাই হোক, আমরা শুরু করি একটু আলোচনা, যদিও 22 জন, তারপরে শুরু করি। হ্যালো, আচ্ছা, আমরা এর আগে ইরেটিক প্যারাসাইট সম্পর্কে আলোচনা করেছি, তাই না? মনে আছে তোমাদের? হ্যালো, শুনতে পাচ্ছ তো? স্যার, শোনা যাচ্ছে? স্যার,
তো আমরা ইরেটিক প্যারাসাইট সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? মনে ভুলে গেছো না কোন পর্যন্ত আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে? স্যার এপি প্যারাসাইট পর্যন্ত। হ্যাঁ, তো ইরেটিক প্যারাসাইটের পরে এপি প্যারাসাইট। ইরেটিক প্যারাসাইট হচ্ছে, যেমন তোমাদের কারো মনে আছে কি না তাই বলি, যে ইরেটিক প্যারাসাইট হচ্ছে এমন ধরনের প্যারাসাইট যা হচ্ছে যে অর্গানে থাকার কথা সেই অর্গানে না থেকে অন্য ধরনের অন্য কোনো অর্গানে থাকে। যেমন বলা হয়েছিল যে তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল হিস্টোলাইটিকা, যেটা তোমার আমাশা তৈরি করে, এটা সাধারণত থাকার কথা হচ্ছে তোমার ইয়েতে, কাটে, তাই না, মানুষের পরিপাকতন্ত্রে। কিন্তু সেখানে না থেকে লিভারে, বিশেষ করে গাটে না থেকে সেটা কখনো কখনো লিভারে চলে যেতে পারে, অথবা ফুসফুসে চলে যেতে পারে। যখন ফুসফুসে এরকম পাওয়া যায় তখন ইরেটিক প্যারাসাইট বলা হয়। আর এপি প্যারাসাইট পর্যন্ত বলা হয়েছিল, সেটা এপি প্যারাসাইট কি, যে প্যারাসাইটের প্যারাসাইট, তাই না? তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ? হ্যালো স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো স্লাইড দেখতে পাচ্ছো, ঠিক আছে। সুতরাং এপি প্যারাসাইট হচ্ছে প্যারাসাইটের প্যারাসাইট, এবং সেটা বলা হয়েছিল যে যখন একটা প্যারাসাইট, যখন সেই প্যারাসাইট নিজেই একটা প্যারাসাইট, তার দেহে যদি আর একটা প্যারাসাইট থাকে তখন সেই প্যারাসাইটকে এপি প্যারাসাইট বা হাইপার প্যারাসাইট বলা হয়। সেক্ষেত্রে উদাহরণ বলা হয়েছিল যে এমন কিছু ফ্লি আছে, ফ্লি এবং ফ্লাই, তাই না? ফ্লাই মানে কি, যেগুলো পাখা থাকে উঠতে পারে, আর ফ্লি মানে কি, যেগুলো পাখা নাই উঠতে পারে না। এরকম ওই ধরো ওই তোমরা গরুতে দেখবা যে কিছু ইনসেক্ট গরুর গায়ে লেগে থাকে সবসময়, কিন্তু ওগুলোর পাখা থাকে না, ইনসেক্ট পাটা সব কিছু আছে, তাই না? কিন্তু ওইরকম ওগুলোকে বলা হচ্ছে ফ্লি। তো যাই হোক, ওইরকম ফ্লি যে যেটা কুকুরের গায়ে লেগে থাকে, এবং তাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ফ্লি তো একটা হচ্ছে কুকুরের প্যারাসাইট, আর তাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে আর একটা প্যারাসাইট থাকে, এক ধরনের প্রোটোজোয়া থাকে। তো যাই হোক, সেই প্রোটোজোয়া, তাহলে ওই প্রোটোজোয়াটা হচ্ছে ফ্লি প্যারাসাইট, ফ্লি হচ্ছে কুকুরের প্যারাসাইট। তো সেই ক্ষেত্রে ওই প্রোটোজোয়াটাকে বলা হচ্ছে এপি প্যারাসাইট বা হাইপার প্যারাসাইট, প্যারাসাইটের প্যারাসাইট। এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা অন্য বিষয়গুলোতে যাই, যেটা শুরু সেদিন করতে নিয়ে করা হয়নি, যেটা সোশ্যাল প্যারাসাইট। সোশ্যাল প্যারাসাইট, তাই না? নাম দেখে কি মনে হচ্ছে যে সোশ্যাল প্যারাসাইট? সোশ্যাল প্যারাসাইট হতে, মানে সোশ্যাল প্যারাসাইট নাম দেখে মনে হচ্ছে যে এখানে সোশ্যাল প্যারাসাইট হতে চাইলে সোসাইটি থাকতে হবে। তো সোশ্যাল প্যারাসাইটটা তাহলে কেউ কি বলবা যে এখানে কি ধরনের, মানে বিষয়টা কিরকম হতে পারে, যদি কারো কোনো ধারণা থাকে বলতে পারো, শেয়ার করতে পারো। হ্যালো, কেউ বলবা না, শুনতে পাচ্ছ তো? স্যার একজনের থেকে আরেকজনের মানে সামাজিক ভাবে এখানে বলা যে এখানে একটা মানে সেই সব ইয়েতে থাকবে সোশ্যাল প্যারাসাইট দেখা যাবে, যে যাদের সোসাইটি আছে, ঠিক আছে, ধরো যারা সোসাইটি নিয়ে বাস করে, ধরো যদি সেইখানে যদি কেউ হচ্ছে প্যারাসাইট হিসাবে কাজ করে তখন সোশ্যাল প্যারাসাইট। এবং যদি তুমি মানুষের কথা বলো যে মানুষের তাহলে সোসাইটি নিয়ে বাস করে, তাই না? তারপরে যেমন মৌমাছি, তাদের একটা সোসাইটি আছে, পিঁপড়া, তাদের কলোনি, তাদের সোসাইটি আছে, কলোনি নিয়ে বাস করে, তাই না? তো এইরকম যেসব অর্গানিজম তারা সোসাইটিতে বাস করে, তখন ওই সোসাইটিতে অর্গানিজম যদি যারা সোসাইটি নিয়ে বাস করে, এমন আবার কিছু বাধা হতে পারে যে তারা, বা ইভেন তোমার সিংহ, তাই না, সিংহ একটা দল বা সোসাইটি নিয়ে বাস করে, ওদের একটা গ্রুপ থাকে। তো যাই হোক, এরকম যদি সোসাইটি নিয়ে বাস করে এবং সেক্ষেত্রে কেউ যদি ওই সোসাইটি থেকে কোনো সদস্য আরেকজন সদস্য থেকে, বা ওই সোসাইটি থেকে কেউ যদি সুবিধা নেয় নিজের যে নিউট্রিশন হোক বা অন্য কোনো সুবিধা নেয়, আর ও তাদের আরেকজন সদস্যের ক্ষতি করে বা
সোসাইটির ক্ষতি করে তখন ওই ধরনের প্যারাসাইটকে সোশ্যাল প্যারাসাইট বলা হয়, বুঝছো? মানে দেখো যে বলা হচ্ছে যে প্রথমে যে কি বলা হচ্ছে যে তারা সুবিধা নেয় ইন্টারাকশন থেকে, মানে সোশ্যাল অর্গানিজমের ইন্টারাকশন থেকে তারা সুবিধা নেয়, যে দে টেক অ্যাডভান্টেজ অফ ইন্টারাকশন বিটুইন মেম্বার্স অফ সোশ্যাল অর্গানিজম সাসেন অ্যান্ড টার্মাইটস। তাহলে যে তারা হচ্ছে অ্যাডভান্টেজ নেয় সোশ্যাল অর্গানিজমের ইন্টারাকশনের মাধ্যমে আর কি, তাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে কিছু সুবিধা নেয়। তো সুবিধা নেয় তো সেই সোশ্যাল অর্গানিজম কেমন যেটা, সেটা মানুষ হতে পারে, আবার এখানে বলা হচ্ছে অ্যান্ট হতে পারে, টার্মাইট হতে পারে। টার্মাইট হচ্ছে কলোনি বের করে সেখানে তারা বসবাস করে। তো সেক্ষেত্রে নিজের সদস্যরা মানে ধরো একই সোসাইটির সদস্য অন্য সদস্যের উপরে হচ্ছে সোশ্যাল প্যারাসাইট হিসাবে কাজ করতে পারে। আবার ঠিক আছে যে ওই সোসাইটিতে নিজের সদস্য না কিন্তু অন্যরা এসে সোশ্যাল প্যারাসাইট হিসাবে কাজ করতে পারে। এখানে দুই নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ফেনগারিস অ্যারিয়ন ফেনগারিস অ্যারিয়ন হচ্ছে এক ধরনের প্রজাপতি, বাটারফ্লাইয়ের লার্ভা, তাই না? তো ফেনগারিস অ্যারিয়ন হচ্ছে এক ধরনের বাটারফ্লাইয়ের লার্ভা। তো এই লার্ভাটা কি করে, এই লার্ভাটা ধরো যখন তার খাদ্যের দরকার, তো খাদ্যের দরকার তারা কি করে, তো খাদ্যের দরকার, এখন খাদ্য তো তার দরকার লার্ভার, তো সহজে খাদ্য পাওয়া যায় কিভাবে, সেই জন্য তারা কি করে, তারা হচ্ছে কোনো ধরো পিঁপড়ার বাসার কাছে চলে যায়, যেগুলো পিঁপড়া বিশেষ করে মাটিতে বাসা করে বা এরকম, যাই হোক আর যেখানে বাসা করুক, সেখানে যে লার্ভাটা তারা এমনভাবে আচরণ করে যে যাতে পিঁপড়া সদস্যরা যারা বাইরে ঘোরাফেরা করে, ওয়ার্কাররা যারা পিঁপড়ার কলোনির, তারা মনে করে যে এটা হচ্ছে তাদের লার্ভা, অর্থাৎ পিঁপড়ার লার্ভা। তখন তাকে নিয়ে যে ওই যে তাদের লার্ভাগুলো যেখানে আছে সেখানে তাদেরকে ওই মানে বাটারফ্লাইয়ের লার্ভাকে রাখে, এবং যেহেতু তোমরা জানো মৌমাছি তারপর পিঁপড়া এই লার্ভাগুলোকে তাদের কর্মীরা খাওয়ায়, তাই না? তো এই সুতরাং কর্মীরা খাবার নিয়ে যায় দেয় লার্ভা অবস্থায়, তো এখানে ওই বাটারফ্লাইয়ের লার্ভাকেও নিয়ে যাচ্ছে তার নিজের বাসায়, নিয়ে রাখছে এবং তাকে খাবার দিচ্ছে। ফলে কি হচ্ছে যে সে ওই সোসাইটির একটা প্যারাসাইট হিসাবে কাজ করছে, বাটারফ্লাই লার্ভাটা। কি শুনতে পেলা, শুনতে পারছো? তো তার মানে যে তারা ওই সোসাইটির জন্য বাটারফ্লাই লার্ভাটা প্যারাসাইট হিসাবে কাজ করছে, এবং দেখো কি মজার বিষয়, তাই না? যে এমনভাবে আচরণ করছে যে পিঁপড়া মনে করছে তার নিজের বাচ্চা, এবং নিজে ওখানে লালন পালন করছে খাবারটা করছে। তো এরকম হতে পারে, আবার এমন হতে পারে যে ধরো সোসাইটিতে নিজেদের সদস্য তোমার হচ্ছে একজন সদস্য থেকে আরেকজন সদস্য সুবিধা নিচ্ছে, এবং সুবিধা নিচ্ছে কিন্তু বিনিময়ে কিছু দিচ্ছে না, মানে তার বিনিময়ে কিছু দিচ্ছে না। তো এরকম হতে পারে, যেমন প্যারাসাইটিক নার্সিং একটা সোশ্যাল প্যারাসাইটিজমের উদাহরণ। প্যারাসাইটিক নার্সিং তোমার তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে প্যারাসাইটিক নার্সিং সোশ্যাল প্যারাসাইটিজম। প্যারাসাইটিক নার্সিং হচ্ছে যে এরকম যে ধরো তোমার সোশ্যাল প্যারাসাইটিজম, প্যারাসাইটিক নার্সিং বলা হচ্ছে একটা। তো এখানে আসলে ধরো এক ধরনের বানরের প্রজাতির ই দেখছো, তাই না? একটা ছবি দেখা যাচ্ছে যে ওয়েস ক্যাপসুল। তো যাই হোক, এই ধরনের বানরদের ক্যাপসুলের মধ্যে তোমার সোসাইটি থাকে, এবং এই সোসাইটিতে হায়ার র্যাঙ্কিং মানে কিছু থাকে, আলফা ধরো মেল আলফা ফিমেল, এবং সেটা ইয়েতেও থাকে তোমার নেকড়ে বা সিংহের মধ্যে, যে রাজা রানীর মতো একটা ব্যাপার থাকে, বুঝছো?
তো এই বানরদের মধ্যে থাকে। তো এদের যখন আলফা অর্থাৎ রানীর যখন বাচ্চা হয় তখন সে কি করে, সে তখন তার অন্য সুর যদি কোনো ওই গ্রুপে অন্য কোনো বানরে যদি বাচ্চা হয়ে থাকে তার বাচ্চাকে দুধ খাওয়ানোর পরিবর্তে রানীর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য ধরো চাপ দেয় বা ই করে মানে বাধ্য করে, অর্থাৎ সে নিজে দুধ খাওয়ায় সেই সঙ্গে মানে রানীর বাচ্চাকে অন্যদের দিয়ে দুধ খাওয়ানোর ব্যবস্থা করে আর কি, বিনিময়ে কিছু দেয় না। সুতরাং এই যে বেনিফিট পাচ্ছে রানীর বাচ্চা ধরো তার অন্য সদস্যের কাছ থেকে, কিন্তু বিনিময়ে কিছু দিচ্ছে না, ক্ষতি করছে ওই সদস্যের। তো এটাও এটাও ধরো এক ধরনের সোশ্যাল প্যারাসাইটিজম। তো মানুষের মধ্যে, মানুষও কি সোশ্যাল অর্গানিজম, মানুষের মধ্যে এরকম প্যারাসাইটিজম থাকতে পারে তাই না? কি শুনতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে। তো মানুষের মধ্যে এরকম সোশ্যাল প্যারাসাইটিজম থাকতে পারে, যাই হোক। তারপরে তোমরা জানো যে অন্য অন্য যেগুলো ধরো ইভেন লায়ন সিংহ হয় তাহলে পরে সেখানে সিংহদের মধ্যে গ্রুপে আলফা মেল ফিমেল থাকে, তারা সুবিধা পায়। তো যাই হোক, এরকম অনেক ক্ষেত্রেই হতে পারে সোশ্যাল প্যারাসাইটিজম। তো যাই হোক, এখানে তোমরা এটা হয়তো বুঝলা। কোনো প্রশ্ন আছে তোমাদের? কে কোনো প্রশ্ন করতে চাও? হ্যালো, আচ্ছা প্রশ্ন না থাকলে আমরা নেক্সট স্লাইডে যাই, আর প্রশ্ন করতে চাইলে বলো। হাই স্যার। ঠিক আছে, আরেকটা প্যারাসাইট, আরেক ধরনের প্যারাসাইট আছে, প্যারাসাইটের বলা হচ্ছে ব্রুড প্যারাসাইট। ব্রুড প্যারাসাইট, তো ব্রুড প্যারাসাইট, ব্রুড ব্রুডিং শব্দ থেকে বোঝা যাচ্ছে ব্রুড প্যারাসাইট। কি ধারণা, কেউ কিছু বলবা যে কি বোঝা যাচ্ছে ব্রুড প্যারাসাইট? কেউ আলোচনায় অংশগ্রহণ করো, ঠিক হোক আর না হোক, কে বলবা? যারা অন্যের আর্ন করা খাদ্য ছিনিয়ে নিয়ে খায়। যদিও ছবিটা ওরকম মনে হচ্ছে, কিন্তু একটা ছবিটা আসলে ব্রুট প্যারাসাইটের না ক্লেপ্টো প্যারাসাইটের, কিন্তু ব্রুট প্যারাসাইট মানে এখানে দুটো স্লাইড আছে, ছবিটা তো ওরকম, কিন্তু ব্রুট ব্রুট প্যারাসাইটটা একটু অন্যরকম। তোমরা ব্রুট প্যারাসাইটের উদাহরণ আমি বলি, কোকিল আর কাকের ব্যাপারটা, এটা একটা ব্রুট প্যারাসাইটের উদাহরণ, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি 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 বলা যেতে পারে? স্যার একজনের হচ্ছে মানে বাচ্চাকে অন্যজন লালন পালন করে, মানে এরকম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। একজনের বাচ্চা মানে একজন আর একজনের দিয়ে নিজের বাচ্চাকে লালন পালন করা হয়েছে তাই না? তো সেজন্য এ ধরনের প্যারাসাইট হচ্ছে ব্রুড প্যারাসাইট। ব্রুড প্যারাসাইট যেমন তোমার ওই যেটা বললাম যে তুমিও বললা যে এরকম ব্রুড প্যারাসাইট হচ্ছে সেই ধরনের জীব যারা হচ্ছে তাদের বাচ্চার লালন পালনের জন্য অন্যের উপর আসলে নির্ভর করে। যে ব্রুড ব্রুড প্যারাসাইটস আর অর্গানিজম দে রিলাই অন আদার্স টু রেইজ দেয়ার ইয়াংস। তো সুতরাং তাদের ইয়াংসকে মানে তাদের বাচ্চাকে লালন পালন বা বড় করার জন্য তারা হচ্ছে অন্যদের উপর ডিপেন্ড করে, রিলাই করে। তো সেইটা সে তাদেরকেই বলা হচ্ছে ব্রুড প্যারাসাইট। এবং গ্রুপ প্যারাসাইডের উদাহরণ যেটা বললাম যে কোকিল বা কাউবার্ডস, এরা কি করে তোমরা জানো যে এরা হচ্ছে কোকিলের বাসায় যেমন কাক বা কি করে ডিম পাড়ে তাই না? কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, কোনটা? কোকিলের বাসায় কাক ডিম পাড়ে। কোকিল তো সেই ডিম পাড়ার জন্য ধরো আমাদের এইগুলো এলাকায় সেই আফ্রিকা বা অনেক দূর থেকে আসে, কিন্তু এই
বসন্তর সময়, তাই না? শুধু ডিম পাড়ার উদ্দেশ্যে এদিকে আসে এবং তারা ওই সময় বাসা আর তৈরি করে না, দেখে কাকের বাসায় হচ্ছে ডিম পাড়ে, ডিম পেড়ে চলে যায়। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানে এরকম যে অনেক সময় মনে হয় যে কাকের বাসায় যে ডিম পাড়ে কোকিল, যে মনে হয় যে বা তোমরা অনেকে মনে করতে পারো যে কাক হয়তো অনেক সময় বোঝে না যে আসলে এটা ওর ডিম না কোকিলের ডিম, কিন্তু বিষয়টা তা না। অনেক সময় কোকিল ডিম পাড়ার পরে কাক বুঝতে পারে যে এটা অন্য কারো ডিম, কিন্তু এটা আসলে মানে বহুকাল ধরে ঘটছে তো বিবর্তনের সাথে, কাক খুব ভালো করে জানে যে ওই ডিমটা যদি ও ফেলে দেয়। ওই ডিমটা যদি কোকিলের ডিমটা যদি কাক ফেলে দেয় তাহলে আসলে ওই কোকিলটা আসলে ডিম পাড়ার পরে বেশ কিছুক্ষণ অবজার্ভ করে বাসার দিকে, এটাই হচ্ছে নিয়ম। তো যদি কাক কোকিলের ডিমটাকে ফেলে দেয় তাহলে ওই কোকিলও এসে কাকের বাসা ভেঙে দিবে এবং কাকের যে ডিম বাকি ডিমগুলো সেগুলোকে ফেলে দিবে, সেটা কাক ভালো করে জানে, এটাই ঘটে আর কি। সেই জন্য কাক বুঝতে পারলো যে কোকিলের ডিম, তারপরে সে বাধ্য হয়ে সেগুলোকে তা দেয় এবং বাচ্চাগুলোকে লালন পালন করে একদম শেষ পর্যন্ত। কিন্তু প্রথম যখন ডিম পাড়ে তখন কিন্তু আসলে সে বুঝতেও পারে, কিন্তু তার কিছু করার থাকে না, পরে ধীরে ধীরে ভুলে যায় যে তা দিতে দিতে যে তখন হচ্ছে যে কার ডিম আর কি। তো যাই হোক, বিষয়টা এরকম। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে নেক্সট যেটা, যে ক্লেপ্টোপ্যারাসাইট, ওই ক্লেপ্টোপ্যারাসাইট সম্পর্কে যে ছবিটা দেওয়া আছে সেটা প্রযোজ্য, তাই না? এখানে কি ক্লেপ্টোপ্যারাসাইট ছবিতে কি দেখা যাচ্ছে? কি মনে হচ্ছে যে ক্লেপ্টোপ্যারাসাইট থেকে কি 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 তোমরা কি বুঝতে পারছো? স্যার, অন্যের আহরণ করা খাবার মানে ছিনে নিয়ে খাওয়া, এই টাইপ কিছু। হ্যাঁ ঠিক আছে, অন্যের সংগ্রহ করা খাবার বা স্টোর করা খাবার হতে পারে, সংগ্রহ করা কালেক্টেড খাবার যখন একজন আরেকজন কাছ থেকে ছিনে নিয়ে খায় তখন হচ্ছে সেই ধরনের প্যারাসাইটকে, যেহেতু ক্ষতি করছে যে ধরনের মানে একজন আরেকজনের, সুতরাং সে ধরনের প্যারাসাইটকে বলা হয় ক্লেপ্টোপ্যারাসাইট। ঠিক আছে, যে এই দেখো সেটা এই যে বলা হচ্ছে যে অন্য কেউ ধরেছে কোনো শিকার বা সংগ্রহ করেছে বা অন্যভাবে তৈরি করেছে বা সেটা যে যাই করুক না কেন, সেই খাবারটা যদি একজন করেছে আর সেই রেডিমেড খাবারটা যদি আর একজন কেড়ে নিয়ে খায় তাহলে তখন সেই প্যারাসাইটকে ক্লেপ্টোপ্যারাসাইট বলা হয়। তো এই ধরনের প্যারাসাইটকে ক্লেপ্টোপ্যারাসাইট বলা হয়। তো এরকম অনেক ক্ষেত্রেই হতে পারে, যেমন এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে সিগাল থেকে একটা বক সম্ভবত তার শিকার কেড়ে নিচ্ছে এরকম। তো আমরা নেক্সট চলে যাই, কোনো প্রশ্ন থাকলে তখন, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে জিজ্ঞেস করবা। এমনিতে শুনতে পাচ্ছে সবাই ভালোভাবে নাকি কোনো নয়েজ তৈরি হচ্ছে? শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা আরেকটা প্যারাসাইটের নাম পেলাম, অ্যাডলফো প্যারাসাইট। অনেক সময় এদেরকে ব্রাদার প্যারাসাইটও বলা হয়, অ্যাডলফো প্যারাসাইট। তো অ্যাডলফো প্যারাসাইট সম্পর্কে কি মানে তোমাদের কোনো ধারণা বা কিছু বা শুনেছো এরকম, কেউ কিছু বলতে পারবা? যদি পারো তাহলে বলো, মানে ট্রাই করতে পারো, আমি বলেছি ট্রাই করো, সঠিক হতে হবে এমন কোনো কথা না। এবং অ্যাডলফো প্যারাসাইটের আরেকটা নাম বললাম যে অনেক সময় ব্রাদার প্যারাসাইট বলা হয়, তাহলে সেখান থেকে কি বোঝা যাচ্ছে? একজনের আহরণ করা খাবার অন্য কারোর সাথে শেয়ার করা, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না,
অ্যাডলফ প্যারাসাইটটা হচ্ছে যে ধরো নিজের ভাইকে নিজে প্যারাসাইট হিসেবে ব্যবহার করা, মানে তার ক্ষতি করা, তাই না? অ্যাডলফ ওইভাবে আসে, অ্যাডলফ বলতে নিকট আত্মীয়, ভাই বলতে নিকট আত্মীয়কে, বুঝছো? নিকট আত্মীয়কে হচ্ছে প্যারাসাইট হিসাবে কাজ করছে। যেমন সেই জন্য বলা হচ্ছে যে অ্যাডাল্ট প্যারাসাইট, যে নিকট আত্মীয়কে ব্যবহার করে, ইভেন ভাইকে বা বোনকে। তো এখানে অ্যাডাল্ট প্যারাসাইট যদি তোমার লাইনটা পড়ো তাহলে দেখো যে অ্যাডাল্ট প্যারাসাইট ইজ এ প্যারাসাইট ইন হুইচ দ্য হোস্ট স্পেসিস ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য প্যারাসাইট, মানে যে হোস্ট সে হোস্ট খুবই প্যারাসাইটের খুব ক্লোজলি রিলেটেড, মানে এমন হতে পারে যে সেম ফ্যামিলি সেম জেনাসের হতে পারে বা সেম স্পেসিসের হতে পারে, সেম ফ্যামিলির হতে পারে, সেম জেনাসের হতে পারে বা সেম স্পেসিসের হতে পারে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে সাইট্রাস ব্ল্যাক ফ্লাই প্যারাসাইটয়েড, সাইট্রাস ব্ল্যাক ফ্লাই প্যারাসাইটয়েড বা প্যারাসাইটয়েড যাই বলে সেটাই, তো এইটা এক ধরনের প্যারাসাইটয়েড। এরা কি করে ধরো, এরা প্রথমে ধরো প্যারাসাইট হিসাবে মানে এরা তো এদের লার্ভা তৈরি হলো, এদের লার্ভা তৈরি হলো, লার্ভা তৈরি হলো, লার্ভা দেখা গেছে যে এদের নিজের লার্ভাতেই আবার মানে এদের অ্যাডাল্টরা যে ফিমেল অ্যাডাল্টরা অনেক সময় নিজের লার্ভাতেই তার দেহে ডিম পাড়ে। যেমন ওই যে এর আগে তোমরা জানো প্যারাসাইটয়েড কি করে, যে অনেক সময় যে ককরোচকে নিয়ে যায়, ককরোচের দেহে ডিম পাড়ছে, তাই না? বা অন্য এরকম দেখেছে যে হানিবির দেহের মধ্যে ডিম পাড়ছে, যে ডিমগুলো পরে বড় হবে এবং সেইগুলো ওখানে ওই যার দেহের মধ্যে ডিম পাড়লো তার দেহের সব কিছু খেয়েটে তারা হচ্ছে লার্ভাগুলো ধীরে ধীরে বড় হবে। সেক্ষেত্রে এক প্রজাতির বা এক জেনাসের প্যারাসাইটয়েড অন্য জেনাসের মানে সদস্যকে হোস্ট হিসেবে ব্যবহার করছে। আর এখানে বলা হচ্ছে যে এই যে যেটা সাইটাস ব্ল্যাক ফ্লাই প্যারাসাইটয়েডের কথা বলা হচ্ছে যে এরা অনেক সময় কী করে, নিজের নিজেরই লার্ভা তার দেহের মধ্যে ডিম পাড়ে। যে ঠিক আছে ডিম পাড়লো ভালো, তা একটা একটা লার্ভা, তা আমার একটা লার্ভা মারা যাচ্ছে, ঠিক আছে ওর মধ্যে আমি ডিম পাড়লাম, ওখান থেকে ওই লার্ভাটার মানে দেহ খেয়ে অনেকগুলো লার্ভা আমার তৈরি হবে, অনেকগুলো সদস্য তখন আমি পাবো। এবং এক্ষেত্রে অনেক সময় তোমার মেল ফিমেলের ব্যাপার যে সেক্স, যাই হোক আমি ওই বিষয়ে যাচ্ছি না, আরেকটা ব্যাপার আছে তো ওই বিষয়ে যাচ্ছি না। তো এরকম যদি হয় যে নিজের সদস্যকে হোস্ট হিসাবে ব্যবহার করছে তখন একদম সেই ধরনের ক্ষেত্রে অ্যাডাল্ট প্যারাসাইট বলা হচ্ছে। যে বোঝা গেছে, কোনো প্রশ্ন আছে বলো যদি থাকে বা বুঝতে না পারলে। যেহেতু তোমরা কেউ প্রশ্ন করছো না তাহলে আমি ধরে নিয়েছি বুঝতে পারছো। তো ঠিক আছে, আমরা এরপরেরটাতে যাই। এরপরে ধরো প্যারাসাইটকে আরো দুইভাবে মানে দুটা ভাগে ভাগ করা যায়, দুইটা বা একাধিক ভাগে করা যেতে পারে। সেটা হচ্ছে যে কিভাবে যে প্যারাসাইট একটা প্যারাসাইটের তার যে লাইফ সাইকেল, এই লাইফ সাইকেলটা কমপ্লিট করার জন্য কয়টা হোস্ট লাগবে, হোস্টের সংখ্যা কত, নাম্বার অফ হোস্ট যেটাকে বলা হচ্ছে যে রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ লাইফ সাইকেল। একটা প্যারাসাইটের কয়টা হোস্ট লাগবে সেই হোস্টের সংখ্যার উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মনোজেনিক প্যারাসাইট। মনোজেনিক প্যারাসাইট তাতে কি মনে হচ্ছে, শব্দ থেকে কি বোঝা যাচ্ছে বলো তো, কেউ একজন বলো। একটা হোস্ট সেটাকে বলা হচ্ছে মনোজেনিক হোস্ট। আচ্ছা,
ওকে তাহলে সেটাই যে দেখো মনোজেনিক প্যারাসাইট কমপ্লিট হোল লাইফ সাইকেল ইন অন হোস্ট, যেমন এন্টোমোবো হিস্টোলাইটিকা মানুষের দেহে থাকে সেখানে ধরো তাদের লাইফ সাইকেলটা কমপ্লিট হয়। আর আরেকটা তাহলে ডাইজেনিক হোস্ট কি হবে? স্যার দুইটা হোস্ট, হ্যাঁ দুইটা হোস্ট লাগবে তাদের লাইফ সাইকেল কমপ্লিট করতে। তো এরকম দুইটা হোস্ট লাগবে লাইফ সাইকেল কমপ্লিট করতে, কেউ একদিন বলো কে বলবা? আমি জিজ্ঞেস করি কাউকে নাকি না দেখি শুনতে পাচ্ছে কিনা তারা, তাহলে বোঝা যাবে। আনিসা বিনতে কি আনিসা 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 জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা বলো তো দেখি যে ডাইজেনিক প্যারাসাইট একটা উদাহরণ বলতে পারবো দুইটা হোস্ট লাগে লাইফ সাইকেল কমপ্লিট করতে? জি স্যার এই যে ডেঙ্গু হচ্ছে। মাল্টিপ্লিকেশন তোমার মশার মধ্যে হতে পারে, আবার তোমার ইয়ার মধ্যেও মানব দেহে হতে পারে। জি স্যার ম্যালেরিয়ার সবচেয়ে ভালো হয় যে ম্যালেরিয়া ম্যালেরিয়ার লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য তোমার মশার মধ্যে কিছু স্টেজ মশার মধ্যে হয়, আর তোমরা জানো তাই না পড়েছো যে কিছু স্টেজ মশার মধ্যে হয় কমপ্লিট, আর তারপরে কিছু স্টেজ মানুষের মধ্যে হয় তাই না? ওকে থ্যাংক ইউ। তো এরকম হতে পারে যে সেখানে তো সেটাই বলা হচ্ছে যে ডাইজেনিক প্যারাসাইট, এ ডাইজেনিক প্যারাসাইট নিডস ইন অ্যাডিশন টু এ প্রাইমারি হোস্ট অলসো এ সেকেন্ডারি হোস্ট টু কমপ্লিট দ্য ইন্টার লাইফ সাইকেল। মানে একটা দুইটা হোস্ট লাগে, একটা হচ্ছে তার মধ্যে একটাকে প্রাইমারি হোস্ট বলা হয় আর একটাকে সেকেন্ডারি হোস্ট বলা হয়। তো যাই হোক সেটা আমরা কখন প্রাইমারি কখন সেকেন্ডারি হোস্ট বলা হচ্ছে, যাই হোক প্রথমটাকে প্রাইমারি তারপরটাকে সেকেন্ডারি হোস্ট বলা হচ্ছে। তো যেমন উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ওভালি অনেকগুলো আছে, যাই প্লাজমোডিয়ামের ম্যালেরিয়া প্যারাসাইট যে কোনো ম্যালেরিয়া প্যারাসাইটই সেটা উদাহরণ হতে পারে। তো ঠিক আছে সুতরাং থ্যাংক ইউ আনিসা। আচ্ছা তো আমরা এবার হচ্ছে এটা তো দেখলাম যে প্যারাসাইটের টাইপগুলো, তো আমাদের এই পর্যন্ত প্যারাসাইটের টাইপ এই পর্যন্তই আছে। আমরা এখন আজকে আরেকটা বিষয়ে আলোচনা করব ও প্যারাসাইট। তো আমরা অন্য স্লাইডে যাই। এখানে তোমাদের এই প্যারাসাইট সেকশনে কোনো প্রশ্ন আছে কি? এখানে কেউ কি কোনো প্রশ্ন করতে চাও যেগুলো নিয়ে আলোচনা হলো? নাই স্যার। নাই ভালো, প্রশ্ন না থাকার অর্থ হচ্ছে যে সবাই খুব ভালো বুঝছো, অথবা আরেকটা অর্থ যে কেউ কিছুই বুঝছো না যে কি প্রশ্ন করতে হবে। এখন আমি নিজেই জানি না যে কোনটা ঠিক। আমরা এবার আসি আর একটা বিষয়ে, সেটা হচ্ছে যে যখন প্যারাসাইট নিয়ে আলোচনা করলাম তো প্যারাসাইটের ঠিক অপোজিট, মানে প্যারাসাইটের জন্য যা দরকার সেটা আরেকজন সদস্য দরকার, সেটা হচ্ছে হোস্ট। তাহলে হোয়াট ইজ হোস্ট? হোস্ট কি মানে প্যারাসাইটের উল্টোটা তাই না? তোমরা তো প্যারাসাইটটা বৈশিষ্ট্য অলরেডি আলোচনা করেছি, তোমরা তাহলে হোস্ট কি এটা সম্পর্কে কেউ কেউ একটু বলো দেখে আমি শুনি কারোর কাছে। সুহি শুনতে পাচ্ছ? জি স্যার। বলো তো হোস্ট হোস্ট সম্পর্কে তোমার কি ধারণা কি? স্যার প্যারাসাইটরা যাদের দেহে তাদের লাইফ সাইকেলটা কমপ্লিট করে, তার মানে প্যারাসাইটরা মানে তাদের কাছ থেকে পুষ্টি নিয়ে তাদের লাইফ সাইকেলটা কমপ্লিট করে, তারাই হোস্ট। তার মানে হোস্ট হচ্ছে প্যারাসাইটরা শেল্টার দেয়
তারপরে নিউট্রিশন দেয়, মানে এমন অর্গানিজম যে তাকে শেল্টার দিচ্ছে, মানে থাকার জায়গা দিতে পারে, পুষ্টি দিতে পারে, তাই না? এখন জি স্যার সেরকম অর্গানিজম, তাই না? জি স্যার। ওকে, তো থ্যাংক ইউ। আমরা তাই দেখি তাহলে কি বলা হচ্ছে যে প্যারাসাইট হচ্ছে হোস্ট হচ্ছে এমন অর্গানিজম যেটা হচ্ছে প্যারাসাইটকে ধারণ করে, মানে তার মানে প্যারাসাইটকে হচ্ছে ধারণ করে বলতে প্যারাসাইটকে শেল্টার দেয়, মানে ধারণ করে এবং কি করে যে পুষ্টি এবং শেল্টার প্রোভাইড করে, মানে যোগান দেয় পুষ্টির এবং বসবাসের জায়গার বা থাকার জায়গার হচ্ছে যোগান দেয়, যাই হোক যেটাই বলি যে ভাষায় বলি। এবং আরও যে সাধারণত কি হয় যে প্যারাসাইটগুলো হচ্ছে হোস্টগুলো সাধারণত আকারে কী হবে, বড় হবে, তাই না? হোস্ট আকারে প্যারাসাইটলি লার্জার ইন সাইজ, এবং তার মানে প্যারাসাইটের চেয়ে হোস্টগুলো আকারে বড় হবে এবং তাদের লাইফ সাইকেলটা লাইফ টাইমটা বিশেষ করে লাইফ টাইমটা লঙ্গার হবে প্যারাসাইটের চেয়ে। প্যারাসাইটের যদি লাইফ সাইকেল কমপ্লিট করতে বা অ্যাডাল্ট হতে যদি মেনলি লাইফ সাইকেল কমপ্লিট করতে যদি 10 দিন লাগে তাহলে হোস্টের অবশ্যই তার চেয়ে বেশি লাগবে, ঠিক আছে? এটা এবং আরেকটা বলা হচ্ছে যে সরাসরি তাদেরকে হত্যা করে না, সরাসরি হত্যা করলে সেটাকে বলা হচ্ছে প্যারাসিটয়েড বা প্যারাসাইটয়েড, যাই বলি না কেন। তো দুইভাবে উচ্চারণ করা যেতে পারে, তো সেটা এরা সরাসরি হত্যা করে না, হচ্ছে সরি মানে তারা প্যারাসাইট হচ্ছে সরাসরি হোস্টকে হত্যা করে না, তার মানে তারা মারা যায় না হোস্টের প্যারাসাইট দ্বারা, হোস্টগুলো সরাসরি প্যারাসাইট দ্বারা মারা যায় না, সেটাই বলা হচ্ছে। যে হোস্ট হচ্ছে এমন ঠিক প্যারাসাইটের উল্টো বৈশিষ্ট্যগুলো, যে তারা হচ্ছে প্যারাসাইটকে নারিশমেন্ট এবং শেল্টার যোগান দিবে, আকারে বড় হবে, লাইফ টাইম বেশি হবে এবং তারা প্যারাসাইট দ্বারা কি মারা যাবে না, সরাসরি সরাসরি প্যারাসাইটের দ্বারা হত্যা করা হবে না বা মানে মারা যাবে না, ঠিক আছে? তো এখন যদি তাই হয় যে হোস্ট, তাহলে হোয়াট ইজ ক্যারিয়ার? এটা খুবই এখন গুরুত্বপূর্ণ জিনিস, ক্যারিয়ার, এটা আমি অনেককেই জিজ্ঞেস করব, কারণ এই সময় ক্যারিয়ার কি, ক্যারিয়ার কি কে কে বলবা বলো, কে একজন বলো, তারপর অন্যদের জিজ্ঞেস করি। স্যার বাহক, মানে যেখানে থাকে না এক্সাম, মানে বংশবিস্তার যে দেহ করে না আর কি, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যায় বা ট্রান্সমিট করে এক জায়গা থেকে অন্য জায়গায়। তাই বিষয়টা ঠিক ওইরকম না, যা কিছুটা ওইরকম আবার কিছুটা ওইরকম না, পুরোপুরি ঠিক না, মানে তুমি যেটা বললা। তো ধরো আমি তোমাদের বলি যে এখন খুব আলোচনা হয় ওই যে বলা হয় না যখন আমাদের করোনা আসছে, উপসর্গহীন রোগী বা উপসর্গহীন ব্যক্তি বা করোনা পজিটিভ ব্যক্তি উপসর্গহীন, তাদের তাদের তাদেরকে ইংলিশে বলে ক্যারিয়ার, বুঝে গেছে? তাহলে তাহলে বলো এখন বলো যে তাহলে ক্যারিয়ার কারা, কে বলবে? যাদের মধ্যে বিস্তার করতে পারেনি, বংশ বিস্তার করে প্রভাব ফেলতে পারেনি আর কি। তার মানে যাদের মধ্যে ওই প্যারাসাইট থাকবে, কিন্তু প্যারাসাইট থাকলে প্যারাসাইটের যে ক্ষতিকর যে মানে তার মানে সে ক্ষতি করবে, ক্ষতি করলে ক্ষতির কিছু লক্ষণ প্রকাশ পাবে, তাই না? ক্ষতির কিছু লক্ষণ প্রকাশ পাবে, সেই লক্ষণগুলো যেমন রোগ তৈরি হতে পারে, তো বা অন্যান্য লক্ষণ প্রকাশ পেতে পারে, কিন্তু সেই লক্ষণগুলো উপসর্গগুলো প্রকাশ পাবে না, কিন্তু তার দেহের মধ্যে প্যারাসাইট থাকবে, এরকম হলে তখন তাদেরকে বলা হচ্ছে ক্যারিয়ার, তাই না? যেমন তোমরা যারা উপসর্গহীন করোনা রোগী,
আসলে করোনার রোগী না, করোনার হচ্ছে ক্যারিয়ার বাহক যদি বলো, ক্যারিয়ার বাংলা যদি বাহক বললে আসলে ঠিক হয় না, যাই হোক। তো তারপরে সেই উপসর্গবিহীন উপসর্গহীন, তো তারা তারা কি করে, তারা কি করোনার ভাইরাস, করোনা ভাইরাস যেটা সেটা বহন করে, কিন্তু তাদের মধ্যে কি রোগ, রোগের যে করোনা রোগের লক্ষণ যেগুলো জ্বর সর্দি কাশি বা যা আছে সেগুলো কি দেখা যায় কি দেখা যায় না, বলো রিয়া, বলো রিয়া, শুনতে পাচ্ছো? দেখা যায় না। আচ্ছা, যায় না, তো ঠিক আছে, সরি। তো তাইলে সেটা হচ্ছে ঠিক আছে, ব্যাংক ঠিকই বলেছো, তো দেখা যায় না। তো এখানে দেখো যে ক্যারিয়ার বলেছো, ক্যারিয়ার, তাহলে ক্যারিয়ার কি, ক্যারিয়ার ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, এখন বলা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে নট অল মেম্বার অফ স্পিসিস অর গ্রুপ। আচ্ছা, সেটা ব্র্যাকেটে নট অল মেম্বার অফ স্পিসিস অর গ্রুপ, এটা কেন ব্র্যাকেটে দেওয়া আছে সেটা নিয়ে পরে আলোচনা করি। তো ক্যারিয়ার ইজ অ্যান ইন্ডিভিজুয়াল হু হারবার্স, কি করে হারবার করে মানে বহন করে বা ধারণ করে, কি কি ধারণ করে, সরি স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ধারণ করে প্যারাসাইট, হু হারবার্স প্যারাসাইট উইদাউট এনি ক্লিনিক্যাল সিমটমস অফ ডিজিজ, তার মানে তারা কোনো ক্লিনিক্যাল সিমটম, রোগের ক্লিনিক্যাল সিমটম জ্বর সর্দি কাশি বা উপসর্গ যেগুলো বলা হচ্ছে সেগুলো তারা দেখাবে না, তাই না, কোনো উপসর্গ থাকবে না, দেখাবে না। এবং বলা হচ্ছে ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফেকশন টু আদার ইন্ডিভিজুয়ালস ইন এপিডেমিওলজি। যাই হোক, যে দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে যে তারা যদিও উপসর্গ থাকবে না তাদের রোগের, কিন্তু তারা হচ্ছে অন্যদের মধ্যে এই রোগের উৎস হিসাবে কাজ করবে, মানে তারা অন্যদের মাঝে এই রোগটা, এই রোগটা ছড়িয়ে দিবে, তার মানে তারা উৎস হিসাবে কাজ করবে, কিন্তু তাদের মধ্যে কোনো রোগের লক্ষণ প্রকাশ পাবে না। যেমন উপসর্গহীন যে করোনা রোগী যারা, যারা আসলে মানে যাদের ওই তারাই হচ্ছে ক্যারিয়ার, যে যারা হচ্ছে ক্যারিয়ার তাদের মধ্যে কোনো করোনারই কোনো কোনো লক্ষণই প্রকাশ পায় না, কিন্তু তারা কি করে, তারা হচ্ছে অন্যদের মধ্যে করোনা ভাইরাস ছড়াই দিতে পারে, এবং এইভাবে তারা একটা করোনা ভাইরাসের সোর্স হিসাবে কাজ করে। এটা একটা ধরো করোনা ভাইরাসের উদাহরণ, এরকম করোনা ভাইরাসের মতো অনেক, যেমন এইডসেরও, এইচআইভি এইডসেরও কিছু ক্যারিয়ার আছে, যে যাদের কখনোই এইচআইভি এইডসের তারা বহন করে দেহে, কিন্তু তাদের মধ্যে এইচআইভি এইডসের কোনো লক্ষণ প্রকাশ পায় না। হচ্ছে কিন্তু তারা তারা তাদের কাছ থেকে আবার অন্যদের এইচআইভি এইডস হতে পারে। তারপরে তোমরা দেখবা যে হেপাটাইটিস বি, এরও ক্যারিয়ার আছে, আমাদের সমাজে অনেক ক্যারিয়ার আছে, যে অনেকের হেপাটাইটিস বি আছে, সে নিজে তার মধ্যে কোনো লক্ষণ নেই, সে কখনোই মানে অসুস্থ হয়ে পড়েনি, কিন্তু সে অন্যদেরকে অসুস্থ করেছে। তো এইরকম, তো এটা হলো এরকম যদি হয় তাদেরকে বলা হচ্ছে ক্যারিয়ার, মানে মেডিকেল সায়েন্সে বা প্যারাসাইটোলজিতে ক্যারিয়ার হচ্ছে এটা, এদেরকে বলা হচ্ছে ক্যারিয়ার। এখন বলা হচ্ছে যে ক্যারিয়ার, এখানে ব্র্যাকেটে যেটা বলা হলো যে যে সকল মানে এটা ইন্ডিভিজুয়াল, একটা স্পেসিস বা গ্রুপের সবাই, সব সদস্য না, তার মানে ক্যারিয়ার যে হতে পারে, এই ক্যারিয়ার হওয়ার বৈশিষ্ট্য স্পেসিসের একটা প্রজাতির সবার থাকে না বা একটা গ্রুপের সবার থাকে না, কোনো কোনো ইন্ডিভিজুয়ালে থাকে। যেমন মানুষে করোনা রোগী হতো, তাই না, মানুষে করোনা ছড়াচ্ছে, তাই না, সব মানুষই তো যদি ক্যারিয়ার হতো তাহলে তো করোনা নিয়ে কেউ ভয় পেত না, তার মানে, বা যদি এমন হতো যে না ঠিক আছে একটা গ্রুপ যদি বলো যে কথায় কথায় যে মুসলিম যদি ওইরকম ভাবে যে মুসলিমরা সব ক্যারিয়ার হচ্ছে তা তো না, বা হিন্দুরা সব ক্যারিয়ার হচ্ছে তা তো না, বা যদি বলো যে ঠিক আছে যদি কোনো যে আফ্রিকান যারা নিগ্রোরা তারা সব ক্যারিয়ার হচ্ছে তা তো না, তার মানে এটা ক্যারিয়ার হওয়ার বৈশিষ্ট্যটা আসলে
এটা কোনো ব্যক্তির কোনো গ্রুপের বা কোনো প্রজাতির না, বুঝে গেছে? যে একটা স্পেসিসের কোনো কোনো ইন্ডিভিজুয়াল কোনো কোনো ব্যক্তি এই ক্যারিয়ার হওয়ার মতো বৈশিষ্ট্য অর্জন করতে পারে, অর্থাৎ তারা কোনো জীবাণু ধারণ করতে পারে, কিন্তু সেই জীবাণু যে তাদের দেহে কোনো তেমন মানে ক্ষতি করতে পারে না, ক্ষতি করতে পারে না বলতে সেটাও ব্যাখ্যা আমরা দেখব যে মেইনলি তার দেহে থাকে কিন্তু তার কোনো ক্লিনিক্যাল যে সিম্পটম, যে তার যে ক্ষতি হচ্ছে এই কোনো লক্ষণ প্রকাশ পায় না বা রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। তোমাদের কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে যে বিষয়টা এরকম যে ধরো প্যারাসাইটটা যখন কোনো হোস্টের দেহে প্রবেশ করে তখন হোস্ট এবং প্যারাসাইটের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মানে একটা সাম্য অবস্থার সৃষ্টি হয়। কিরকম সাম্য অবস্থা? যে হোস্ট ধরো প্যারাসাইট হোস্টের দেহে যে ক্ষতি তৈরি ক্ষতি করছে, ধরো টিস্যু ড্যামেজ যতটুকু করছে, যে ক্ষতিটা করছে বা টিস্যু ড্যামেজ যার যতটুকু করছে, হোস্ট ঠিক সমপরিমাণ আবার টিস্যু রিপেয়ার করছে, এরকম একটা ব্যাপার দুটা। দ্বিতীয়টা হচ্ছে যে আরো বেশি ক্ষতি করার জন্য প্যারাসাইটের মাল্টিপ্লিকেশন করে সংখ্যা বৃদ্ধি করার দরকার। ধরো প্রথমে হচ্ছে সে ঢুকলো 100 থেকে সে হচ্ছে ধরো 500 হয়েছে, হয়ে 500 থেকে 500,000 বানাবে বা তারপরে 500,000 থেকে 5,000,000 বানাবে। কিন্তু একটা অবস্থানে এসে যখন মানে যে যে অবস্থানে যে ধরো 500,000 বানালে সে হচ্ছে রোগ তৈরি করতে পারবে, রোগের লক্ষণ তৈরি করতে পারবে, মানে টিস্যু বেশি ক্ষতি করতে পারবে। কিন্তু ওই যারা ক্যারিয়ার তারা একটা স্টেজে এসে ওই প্যারাসাইটকে এমন করে যে তার সংখ্যা ওই যা আছে ধরো 500 ওই 500 চেয়ে বেশি করতে দেয় না, আবার মানে দুজনের মধ্যে যুদ্ধটা এমন হয় যে সমান সমান যুদ্ধ, যে এরা যে মাত্রায় মাল্টিপ্লিকেশন করে প্যারাসাইট সংখ্যা বৃদ্ধি করতে চাচ্ছে একই মাত্রায় হোস্ট তার বিভিন্ন ইমিউনিটি ব্যবহার করে একই মাত্রায় হচ্ছে তাদেরকে হত্যা করছে, ফলে সংখ্যা বাড়ছেও না আবার কমছেও না, মানে কেউ কেউ হচ্ছে পরাজয় বরণ করছে না, দুজনের মধ্যে যুদ্ধ চলছে কিন্তু সেই যুদ্ধটা কি ঠান্ডা যুদ্ধ, আবার খুব যে খুব বেশি যুদ্ধ চললে পরে দুজনেরই ক্ষতি, ওইরকম না, মানে এমন একটা অবস্থানে এসে দুজনের মধ্যে একটা সাম্য অবস্থার সৃষ্টি হয় যেখানে প্যারাসাইট যে মাত্রায় হালকা মাত্রায় টিস্যু বা অন্যান্য ড্যামেজ করে প্যারাসাইটে যে মাত্রায় ড্যামেজ করে ওই মাত্রায় টিস্যু আবার হোস্ট রিপেয়ার করতে পারে। দ্বিতীয় কথা যে প্যারাসাইট যে সংখ্যায় ধরো মাল্টিপ্লিকেশন করে সংখ্যা বৃদ্ধি করে বেশি ক্ষতি করবে, কিন্তু যে সংখ্যায় তারা হচ্ছে মাল্টিপ্লিকেশন করে বৃদ্ধি করার চেষ্টা করে একই মাত্রায় হচ্ছে হোস্ট হত্যা করে, ফলে সংখ্যাও বাড়ে না টিস্যু রিপেয়ারিং এবং টিস্যু ড্যামেজিং এর মধ্যেও কোনো পার্থক্য হয় না, ফলে তাদের দুজনের মধ্যে একটা বোঝাপড়া হয়, ঠিক আছে? এই বোঝাপড়া বা সাম্য অবস্থা তৈরি হয় দেহের মধ্যে, ফলে তোমার আর লক্ষণ কোনো প্রকাশ পায় না। কিন্তু লক্ষণ প্রকাশ না পেলেও কী হবে, প্যারাসাইটগুলো তো ওর মধ্যে রয়ে গেছে, সেই প্যারাসাইটগুলো ধরো যখন সুযোগ পায় তখন তার দেহ থেকে দেখছে যে এই দেহ তো সুবিধা পাচ্ছি না, তো ভালো কথা, যেসব জায়গায় যখন সুযোগ পাচ্ছে তখন সেই দেহ থেকে তারা ধরো যদি করোনা ভাইরাসের ক্ষেত্রে হাঁচি কাশি দিচ্ছে, মানে কখনো কোনো কোনো কারণে হাঁচি দিচ্ছে বা মৃত্যুতে ফেলছে ইভেন কথা বলছে, তখন ওই ভাইরাসগুলো হয়তো কথা বলার সময় বা হাঁচির সাথে বেরোয় যাচ্ছে, কিন্তু তার দেহে ওই যে ওইরকম একটা সাম্য অবস্থা তৈরি হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যাক, আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে? যদি না থাকে তাহলে নেক্সট আমরা স্যার, যাদের দেহে স্যার এরকম লক্ষণ মানে ক্যারিয়ার হিসেবে কাজ করছে তাদের স্যার ইমিউন সিস্টেম কি স্ট্রং নাকি? অবশ্যই ইমিউন সিস্টেম স্ট্রং, তবে হ্যাঁ ইমিউন সিস্টেম স্ট্রং
অবশ্যই ইমিউন সিস্টেম ইমিউনিটি স্ট্রং না হলে পরে তো আসলে অবস্থাটা তৈরি হতে পারতো না, তাই না? ইমিউনিটিটা স্ট্রং, তবে এখানে কিছু ফ্যাক্টর কাজ করে। ধরো তোমরা জানো যে এই একটা ধরো প্যারাসাইটের যখন মিউটেশন হয়, যেমন করোনা ভাইরাস বাংলাদেশে এসে তেমন ক্ষতি করতে পারছে না, কিন্তু একই করোনা ভাইরাস আমেরিকাতে প্রচুর মানে মৃত্যু ঘটাচ্ছে, তাই না? মিউটেশন হচ্ছে, অনেক সময় এমন হতে পারে যে ওই ব্যক্তিটা এমন ব্যক্তির কাছ থেকে করোনা ভাইরাসটা পেয়েছে, যে মানে এমন ব্যক্তি থেকে ইনফেক্টেড হয়েছে, ওই ব্যক্তির দেহে করোনা ভাইরাস থাকা অবস্থায় এমনভাবে মিউটেশন হয়েছে যে যার ফলে এর দেহে এসে মানে তার রোগ তৈরি করার ক্ষমতাও কমে যেতে পারে, মানে ভাইরুলেন্স যেটাকে বলা হচ্ছে, যে রোগ ডিগ্রি অফ প্যাথোজেনিসিটি, মানে যে রোগ তৈরি করার যে ক্ষমতা থাকে এক একটা প্যারাসাইটের, সেই ক্ষমতাটাও কমে যেতে পারে। এমন হতে পারে যে এর দেহে যখন ইনফেক্ট করেছে তখন তার কোনো কারণে মিউটেশনের কারণে রোগ তৈরি করার ক্ষমতাটা অ্যাবিলিটিটা কমে গেছে, সুতরাং এর ইমিউনিটিটা মোটামুটি অন্যদের মতো থাকা সত্ত্বেও ওই রকম সুবিধা পেয়েছে, এরকম হতে পারে। আবার এমন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে যে হোস্ট তার ইমিউনিটিটা বেশি থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই তাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই রকমও হতে পারে যে যেখানে যার কাছ থেকে ইনফেক্টেড হয়েছে ওই প্যারাসাইটটা ইনফেকশনের সময় তোমার হয়তো তার রোগ তৈরি করার ক্ষমতাটা কমছিল, ভাইরুলেন্স কমছিল ওই প্যারাসাইটের, ঠিক আছে? আর একটা ঘটনা ঘটতে পারে যেটা তোমরা যেহেতু করোনা ভাইরাস নিয়ে অনেক সময় বলা হয় যে ডোজ অফ ইনফেকশন, তোমরা হয়তো মানে টার্মটা শুনে থাকতে পারো, যে ডোজ অফ ইনফেকশন একটা বলে কথা আছে, মানে একটা যে কোনো ধরো আলাদা আলাদা প্যারাসাইট আছে, ধরো কোথায় কোথায় যক্ষার জন্য আমরা জানি যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে যক্ষার জীবাণু আছে, তাই না? তারপরে কলেরার জীবাণু আছে, তারপরে করোনা ভাইরাসের জীবাণু আছে ধরো, বা আরও অন্যান্য জীবাণু আছে, তো যাই হোক যারা রোগ তৈরি করে। তো এইটার ক্ষেত্রে দেখা গেছে যে এর আগে পরীক্ষা করে দেখা গেছে যে একটা মানুষের দেহে ধরো কোনো জীবাণু রোগ তৈরি করবে কি না সেটা ডিপেন্ড করে, ঠিক আছে, তার ইমিউনিটির উপরে, সেই সঙ্গে আরেকটা জিনিস যে কত সংখ্যায় মানে একটা কত সংখ্যায় প্যারাসাইট একবারে তার দেহে ঢুকলো। মনে করো যে একজন ব্যক্তির দেহে অ্যাট এ টাইম কি সংখ্যায় কত সংখ্যায় প্যারাসাইট ঢুকলো, যদি ধরো তোমার যক্ষার ক্ষেত্রে বলি, আমি যক্ষার ক্ষেত্রে বলি যে যক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে মাত্র সাতটা মানে সাতটা প্যারাসাইট, সেভেন ধরো সাতটা ব্যাকটেরিয়া যদি মানুষের দেহে ঢুকতে পারে নাকের মধ্যে দিয়ে, তারা হচ্ছে মানুষকে ইনফেক্ট করতে পারে, কিন্তু সাতের চেয়ে যদি একটা দুইটা তিনটা হয় তো সেক্ষেত্রে আসলে তারা আর ইনফেকশন করতে পারে না, মানে ওই একটা দুইটা তিনটা হলে পরে দেখা গেছে যে ওই একটা দুটো তিনটাকে তারা সংখ্যা বৃদ্ধির আগে ইমিউনিটিটা হত্যা করে ফেলে, কিন্তু সাতটা হলে পরে তখন আবার পারে না, তখন তারা যে কোনোভাবে মাল্টিপ্লিকেশন করে হচ্ছে তারা ওখানে রোগ তৈরি করে ফেলতে পারে। বা যক্ষার ক্ষেত্রে তো কিছু আছে যে তোমার সুপ্ত অবস্থায় থাকে, যে আর কিছু অ্যাক্টিভ থাকে, সাইলেন্ট ইনফেকশন থাকে, অ্যাক্টিভ থাকে, তো যাই হোক আমরা ওতে যাই না, ওইদিকে মানে ডিটেলস না যায়। তো এরকম ওইটাকে যক্ষার ক্ষেত্রে এই যে সাতটা করতে পারা যায় সেই জন্য এটাকে বলা হয় ডোজ অফ ইনফেকশন, বুঝছো? যে সাতটা ঢুকতে পারলে ইনফেকশন ঘটাতে পারে। তো এরকম করোনা ভাইরাসের ক্ষেত্রে যদিও পরীক্ষা নিরীক্ষা হয়নি ডিটেলস, হয়তো একটা সংখ্যা আছে যে হয়তো 5,000 হতে পারে বা 5,00,000 হতে পারে বা 500 হতে পারে, যে এতটা ঢুকলে পরে হচ্ছে তারা ইনফেকশন ঘটাতে পারে। আচ্ছা, এর চেয়ে কম ঘটতে পারে কি হবে, সাধারণত ইনফেকশন ঘটাতে পারবে না, কিন্তু অনেক সময় হতে পারে যে ধরো কম ঘট যদি ঢোকে ইনফেকশন মানে ঘটাচ্ছে, কিন্তু ইনফেকশনটা ঘটালেও যেহেতু প্রথমে স্লোলি যেহেতু সংখ্যাটা কম, মাল্টিপ্লিকেশনের সংখ্যা বাড়ার একটা ব্যাপার, যে
ধরো একটা থেকে দুটো হবে, দুটো থেকে চারটা হবে, চারটা বা এরকম যাই হোক, বা এইভাবে তো হয় না, ভাইরাসের ক্ষেত্রে আরো বেশি হয়, কারণ ওখানে তো আর বাইনারি ফিউশন হয় না। ধরো একটা থেকে হয়তো 5,000 হয়, 5,000 থেকে 5,00,000 হয়, তো যাই হোক যেটাই হোক সেই সংখ্যাটা বৃদ্ধি হতে একটা সময় লাগে। যখন যদি কম সংখ্যায় ভাইরাস দেহের মধ্যে ঢোকে, তখন শরীর একটা সুযোগ পায় তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়ার। তো সেক্ষেত্রে ইনফেকশনটাকে ঠেকায় দিতে পারে, অথবা ওই ক্যারিয়ার অবস্থায় চলে যেতে পারে, মানে এই একটা সুবিধা পেতে পারে। বিষয়টা বুঝেছো? জি স্যার। তো সুতরাং মানে অনেকগুলো ফ্যাক্টর আছে, ইমিউনিটি আছে, প্যারাসাইটের ভাইরুলেন্স মানে রোগ তৈরি করার ক্ষমতা আছে, আর আরেকটা হচ্ছে ডোজ অফ ইনফেকশন মানে কতগুলো সংখ্যায় প্যারাসাইট দেহের মধ্যে ঢুকছে সেটা, সেটা একটা আছে। একইভাবে ধরো যে তোমরা করোনার ক্ষেত্রে দেখছো, যে করোনার ক্ষেত্রে দেখছো যে কেউ কেউ বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ কেউ কম অসুস্থ হচ্ছে, কারো কারো সিমটম খুব কম, কারো কারো সিমটম খুবই বেশি। তো এক্ষেত্রেও দায়ী যে কারো কারো হয়তো তিনটা ফ্যাক্টর দায়ী, যে যে যখন ঢুকছে তার ভাইরুলেন্স কেমন প্যারাসাইটের, খুব কারো কারো হয়তো বেশি ভাইরুলেন্ট স্ট্রেন ঢুকে যাচ্ছে, তখন তার বেশি সিরিয়াস কন্ডিশন তৈরি হচ্ছে। কারো কারো ক্ষেত্রে হচ্ছে যে না ঠিক আছে একই রকম কিন্তু ইমিউনিটিটা বেশি, তখন বেশি মানে মাইল্ড সিমটম তৈরি হচ্ছে, বেশি মারাত্মক কিছু হচ্ছে না। আবার এমন হতে পারে যে কারো কারো ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ভাইরাস একবারে, ধরো মাস্ক ব্যবহার করছে না, তাই না, মাস্ক যখন ব্যবহার করছে না আর সামনে হয়তো এমনভাবে হাঁচি দিয়েছে কাশি দিয়েছে একজন ব্যক্তি, তো সুতরাং অনেক পরিমাণে ঢুকে গেল, তো সুতরাং যখন অনেক পরিমাণে ভাইরাস ঢুকে গেল তখন তাদের মাল্টিপ্লিকেশন করে সংখ্যাটা দ্রুত বাড়ানোর সুযোগ থাকছে, তখন শরীর তার বিরুদ্ধে যুদ্ধ করার বা প্রস্তুতি নেওয়ার সুযোগ কম থাকছে, ফলে সিমটমটা মানে লক্ষণগুলো খুব মারাত্মক হচ্ছে, এরকম হতে পারে। তো এই দুটো মানে ডোজ অফ ইনফেকশন, ইমিউনিটি এবং প্যারাসাইটের ভাইরুলেন্স, এগুলো সবগুলোই আসলে দায়ী যে ক্যারিয়ার হবে না আসলে হোস্ট হবে, আর পেশেন্টের কেমন সিরিয়াস কন্ডিশন হবে না মাইল্ড হবে সিমটম, এইগুলো বুঝছো? তো এই কারণে মাস্ক ব্যবহার করাটা ভালো, সবসময় বলা হচ্ছে যে মাস্ক ব্যবহার করো, অনেকে ইগনোর করছো, আসলে ইগনোর করার কোনো কারণ নেই। ওকে, কোনো প্রশ্ন আছে? মনসুরা কিছু বলবা? না স্যার। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে কারো? না থাকলে আমরা নেক্সট যাই। আমরা টাইপ অফ হোস্ট, তোমাদের ক্লাস আছে নাকি আর কারোর সাথে? স্যার 12টায় আছে। আচ্ছা 12টায় আছে, তো আমরা কি ক্লাস কন্টিনিউ করবো নাকি না তোমরা ক্লান্ত হয়ে গেছো? করেন স্যার না, যদি ভালো তাহলে করবো, আর যদি ক্লান্ত মানে সবাই, আজকে আবার অনেকগুলো ক্লাস আছে তো আমাদের। আচ্ছা তাহলে আমার মনে হয় যে টাইপ অফ হোস্টে আমরা নেক্সট ক্লাসে যাই, কারণ অনেকগুলো ক্লাস আছে, একটু রেস্ট নাও, কারণ আমি শুনেছি যেহেতু আমারও কেউ কেউ মানে আমার ভাগ্নিক ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো বলে যে আসলে কানে হেডফোন দিয়ে থাকতে আর চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে খুব বোরিং লাগে, বিশেষ করে কানে। তো সুতরাং এটা তোমাদের জন্য, জি স্যার, মাথা ব্যথাও করে, মাথা ব্যথা, চোখ ব্যথাও করে। হ্যাঁ, তো এই যে সুতরাং সেই কারণে আমার মনে হয় যে এখানে শেষ করা ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এখন করতে পারো বা নেক্সট ক্লাসে করতে পারো। তো ঠিক আছে, আছে কিছু কোনো প্রশ্ন আছে? স্যার আমরা যে ইন্টারে বায়োলজিতে পড়ছিলাম না, মা হচ্ছে কালার ব্লাইন্ড এর বাহক হয়, তারপরে হচ্ছে সন্তান কালার ব্লাইন্ড হয়, কিন্তু মায়ের মধ্যে কালার ব্লাইন্ড এর উপসর্গ থাকে না, মানে উনি কালার ব্লাইন্ড না কিন্তু কালার ব্লাইন্ড এর বাহক, তো ওইটাও কি স্যার ক্যারিয়ার এটার মতন? না আসলে হ্যাঁ, ওইখানে ক্যারিয়ার জেনেটিক্স এর, জিন এর ক্যারিয়ার আর প্যারাসাইট এর, ক্যারিয়ার এর মধ্যে পার্থক্য আছে, বুঝছো? মানে একটা
এক একটা ফিল্ডের ক্ষেত্রে ঠিক আছে, জেনেটিক্স, জেনেটিক্সে যখন তুমি করবা তো ওখানে আসলে জিনের ক্ষেত্রে যে জিনের ক্ষেত্রে তোমার যে ডিফেক্টিভ জিন মিউটেশন হয়েছে বা লিথাল জিনের ক্যারিয়ার, সেক্ষেত্রে মানে ধরো এক ধরনের ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে, ওখানে মানে হয়তো মিলবে, কিন্তু এই প্যারাসাইটোলজির ক্ষেত্রে মানে একরকম। তবে হ্যাঁ, তুমি যেটা বললা যে যখন ক্যারিয়ার হয়, ইভেন জিনের ক্ষেত্রে, জিনের ক্ষেত্রে যখন ক্যারিয়ার হয় তখন কিন্তু তার দেহে মানে ওইটার সিমটম প্রকাশ পায় না, মানে লিথালিটি প্রকাশ পায় না, ঠিক আছে, প্যারাসাইটোলজির মতোই। কিন্তু ওই যে তোমার ডবল যখন মিউটেশন বা লিথাল জিনের ডবল রিসেসিভ হয় কন্ডিশন হয়, যে যখন আসলে ওইটা তখন যে প্রকাশ পায়, ঠিক আছে, তো ওটা তোমরা জেনেটিক্সে যেটা তুমি কি বললা তো প্রশ্নটা আবার একটু বলো দেখি। আর হচ্ছে মা কালার ব্লাইন্ডের বাহক, কিন্তু উনি কালার ব্লাইন্ড না, তার সন্তান হচ্ছে কালার ব্লাইন্ড। আচ্ছা, যদি সন্তান কালার ব্লাইন্ড হওয়ার কারণ হতে পারে যে মার কাছে যখন কালার ব্লাইন্ড হচ্ছে এমন একটা রিসেসিভ ক্যারেক্টার, বুঝছো, মানে এই ধরনের মিউটেশন যখন হয় সাধারণত রিসেসিভ ক্যারেক্টার হয়। তো রিসেসিভ হতে বলে রিসেসিভ যদি হয় তোমরা জানো যে ডোমিনেন্ট আর প্রচ্ছন্ন আর প্রকট, তাই না? জি স্যার। রিসেসিভ হয় যখন প্রচ্ছন্ন হয় তখন দুইটা ক্রোমোজোমের দুইজনে দুইটাই হচ্ছে রিসেসিভ হতে হবে, তাহলে লক্ষণ প্রকাশ পায়। তো মা যখন ক্যারিয়ার, তার মানে তার একটা ডমিনেন্ট ক্যারেক্টার আছে যেটা ওয়াইল্ড টাইপ, যেটা কালার ব্লাইন্ডের জন্য দায়ী না, ওয়াইল্ড টাইপ ক্যারেক্টারের জন্য দায়ী, আর একটা আছে রিসেসিভ যেটা কালার তোমার হচ্ছে মিউটেশন ক্যারেক্টার, যেটা হচ্ছে মিউটেন্ট ক্যারেক্টার, যেটা হচ্ছে যে কালার ব্লাইন্ডের জন্য দায়ী। সে তো মা হচ্ছে ওই জিন ক্যারি করছে, কিন্তু ডমিনেন্ট তার একটা জিন থাকার কারণে, ওয়াইল্ড টাইপ থাকার কারণে সে কিন্তু কালার ব্লাইন্ড হচ্ছে না, বুঝা গেছে? তার মধ্যে দুইটা জিন আছে একই ক্যারেক্টারের জন্য। জি স্যার, এটা বুঝছি। হ্যাঁ, যখন বাবা, এখন বাবা হয়তো ক্যারিয়ার, বাবার মধ্যে হয়তো রিসেসিভ ক্যারেক্টার আছে ওই একইভাবে, যখন যখন সন্তান হচ্ছে তখন বাবার কাছ থেকে একটা রিসেসিভ যাচ্ছে, মায়ের কাছ থেকে একটা রিসেসিভ যাচ্ছে, সন্তান হয়ে যাচ্ছে ডবল রিসেসিভ, মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য দুইটাই প্রচ্ছন্ন হয়ে যাচ্ছে। যখন হচ্ছে তখন তো ওই প্রচ্ছন্ন যে ক্যারেক্টার, যে কালার ব্লাইন্ড যে ক্যারেক্টার, সেটা তখন প্রকাশ পাচ্ছে। মানে শুধু মা ক্যারিয়ার হলে পরে, আর বাবা যদি ই হয় ক্যারিয়ার না হয় তাহলে কিন্তু হবে না, দুজনকেই ক্যারিয়ার হতে হবে, তাহলেই বাচ্চা দিয়ে হচ্ছে কালার ব্লাইন্ড হবে, বুঝে গেছে? জি স্যার, এটা বুঝেছি। মানে আমি বলতে চাচ্ছিলাম যে ওইটার মতো এটাও হচ্ছে উপসর্গহীন, তাই আর কি বলছিলাম যে ওই ক্যারিয়ারও উপসর্গহীন। হ্যাঁ, এখানে উপসর্গহীন, হ্যাঁ ঠিক আছে, এটাও এখানে ওই যদি ওইভাবে চিন্তা করে উপসর্গহীন, মানে ওইখানে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, এখানেও বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না রোগের, ওটা যদি একটা রোগ চিন্তা করো তাহলে তো অবশ্যই জেনেটিক ডিজিজ যদি চিন্তা করো তাহলে ওখানে উপসর্গ নাই, এখানে উপসর্গ নাই। যদি হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে শেষ করবো এখন। ঠিক আছে, সবাই ভালো থেকো, তাহলে শেষ করছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন। ওকে, তোমরা ভালো থেকো। এই জন্য কথা বলা